শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফ সঙ্গে আপনার ও সংগঠনের অন্যান্য আলেমদের সম্পর্ক কেমন ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো কিছুদিন আগে ঢাকাতে এক জায়গায় উনি খুদবা দিলেন এক মসজিদে ঢাকা বেরাই পূর্বপাড়া মসজিদে খুতবা দিলেন আমি খুদবা দিলাম মোরলপাড়া মসজিদে আমি মোরলপাড়া থেকে পূর্বপাড়া গেলাম এক সঙ্গে খাওয়া দাওয়া করলাম এই মাস দেড়েক দুয়ে হবে যাই হোক কথাবার্তা হলো আমার মেজো মেয়ে এবং জামাই আমার সাথে ছিল তো শাহ আব্দুল ইউসুফ সাহেবের সাথে দেখা হলো দোয়া করলেন আমার মেজ মেয়েটা আমার সবগুলা মেয়ে তো নদা ছাত্রী তো আব্দুল ইউসুফ সাহেবের স্ত্রী তখন ওখানকার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করে মহিলা মাঝার প্রিন্সিপাল ছিলেন সেই হিসাবে আমাদের বাচ্চাদের নামও তিনি জানেন দোয়া খায়ের করলেন যাকে এটা হলো পার্সোনাল লাইফ কিন্তু শরীয়তের মাসলা মাসাইলে যেটা উনিশ কুড়ি হয় সেটা উনিও আমাদেরকে সার দেন না আমরাও ওনাকে সার দেই না কারণ শরীয়তের ব্যাপারে আমার বাপকে আমি সার দেই আমার বাপ সবে বারাতের হালুয়া রুটি খেতেন আমি বাপকে কি বলে সংশোধন করিয়ে ছেড়েছি আলহামদুলিল্লাহ আমার বাবা বেনামাজি জানাদা পড়াতেন বাবাকে কঠোর কথা বলে বেনামাজি জানাদা থেকে আমার বাবা সম্মিলিত মুনাজাত করতেন বাবার সঙ্গে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়ে এই বেদাত থেকে বাবাকে ফিরাতে সক্ষম হয় কাজী শরীয়তের ব্যাপারে দুনিয়ার কোন মানুষকে সার দেওয়া অনুমতি নেই পার্সোনাল ব্যাপারে বলতে পারি আপনি আমাকে বকা দিয়েছেন আমার 10 টাকা আপনি খেয়ে ফেলেছেন আমি maaf করে দিলাম কিন্তু আল্লাহর দিনের ক্ষতিকারক কোন মাসলা যদি আপনি বলেন আর সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় আর আমি যে সেটা বুঝি সেই ক্ষেত্রে আমরা সেটাকে সার দেই যাই হোক শেখ আব্দুর রাজ্জাক বিন আহলে হাদিস ও আহলে কোরআন শুনতে পড়ায় এক রকম উভয়ের আকিদা মানহাস সম্পর্কে জানতে চাই আহলে হাদিস আহলে কোরআন দুইজন শুনতে প্রায় একই রকম এক মহিলার বাচ্চার গলায় তাবিজ বললাম তাবিজ ফেলে দিন কয় তোমার মতো মৌলভী তাবিজ দেশে কয় আমার মতো মৌলভী তাবিজ দেশে তাই বললাম মা ধানের গাছে ধান হয় সিটা হয় সিটাটাও ধানের মতো কিন্তু ধান আর সিটা এক নয় যে মাওলানা তাবিজ ব্যাজে ও আমার মতো জুব্বা পরে দাড়ি আছে মাথায় টুপি আছে কিন্তু তাবিজের ব্যবসা করে ব্যবসা করে টাকা কামায় আর আমি বিরোধিতা করে তোমার মতো মহিলার গাল খায় দুইজন কি সমান তাহলে দুইজন সমান নয় আহলে কোরআন যারা কোরআন মানার দাবি করে হাদিসকে অস্বীকার করে এরা বেলকুল কাফের কারণ কোরআন মানলে হাদিস যদি সে না মানে সে মুসলমান থাকতে পারে না কোরআন কি তার উপরে ডাইরেক্ট নাজিল হয়েছে না নবীর মাধ্যমে নবীর মাধ্যমে যদি নাজিল হয় তো নবীর কথাই যদি আমি না মানি তো কোরআন আমি পেলাম কোথায় আল্লাহ নবী সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআনের মতো আর অন্য অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে কাজী কোরআন এবং হাদিস দুইটাই মানতে হবে এক আহলে কোরআনকে জিজ্ঞেস করছিলাম কোরআন মানার দাবিদার তাকে বললাম আল্লাহ পাক কোরআনে বলছেন সাফা মারওয়া সাই করার পরে মাথার চুল কামায় ফেলতে হবে অথবা ছোট করে কাটতে হবে মুহাল্লিকিন আরউসাকুম ওয়া মুকাসসিরিন চুল কামাতে হবে অথবা ছোট করে ছাঁটতে হবে কিন্তু এখানে পুরুষ আর নারী উল্লেখ করা হয়নি তাহলে তুমি যে মাথার চুল কামায় ফেললে তোমার বোর চুলটাও কামায় দাও এখন আর দেবে না কথা আর ছাঁটার কথা কিন্তু হাদিসে এসেছে রসুলের মেয়েদের চুলের অগ্রভাগ কদ্রু এই এক আঙ্গুলের এক পোর এই পৌর এই যে পৌর আছে না এটা এই এক আঙ্গুলের এক পৌর মুন্ডায় পারবে না আল্লাহ কোরআনে বসে মুর্দা হারাম মরা প্রাণী খাওয়া যায় না কে বলছেন আল্লাহ মাছ হালাল কোথায় আছে হাদিসে আছে তো মরা মাছ খাও কেন করোনে তো মরা মাছ হালাল তা তো নাই তাহলে হাদিসে আসছে মরা মাছ হালাল আর কোরআনে মুর্দা হারাম কাল সকালে ফতুয়া দিও সাতক্ষীরা গিয়ে এক মুফতি বলেছিলাম তুমি যদি সাতক্ষীরার মাটিতে ফতুয়া দিতে পারো যে মরা মাছ হারাম তে তোমার মতো মুফতিকে জুত করার জন্য দুরুস্ত করার জন্য

মুসলিম হওয়া যায় কোরআন হাদিস কে অস্বীকার করলে মুসলিম হওয়া যায় না কিন্তু নামধারী যদি হয় আমার বাপদাদা আহলে কিন্তু করি আমি সে যৌতুক খায় সুদ খায় সুদি কারবার করে স্ত্রীকে পর্দায় রাখে না এই নাম সর্বস্ব আহলাদিস চলবে না আমাকে অ্যাডভাইস জিজ্ঞেস করছেন

রাহেমাউল্লা মহামতিমামকে অনুসরণ করে আর মহামতি ইমাম কি তাহলে মানলে হানাফি হওয়া যায় কেননা তিনি সহিদিশ মানার কথা বলেছেন এখন আমাদের দেশে কিছু মানুষ বলে আমি হানাফি কিন্তু আসলে ইমাম আবু হানিপা রাহেমাল্লাহকে মানে না

স্টাইপেন দিয়ে ছাত্রদেরকে লেখাপড়া করতে তার নাম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ আর এখন Hanafi দাবি করছে কিন্তু কি করতেছে জনগণের পয়সা লুটিপুটিে খাচ্ছে তাবিজ ব্যবসা করছে মাজারের ব্যবসা করছে মিলাদ করছে এটা করছে সেটা করছে যেটার সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর কোন কানেকশন নাই স্ত্রীর সর্নালং করার যাকাত কে দিবে স্ত্রীর সর্নালং করে সর্নালং করে যাকাত স্ত্রী দিবে আর স্বামী যদি দিয়ে দেয় সমস্যা নেই স্বামী দিতে পারে সরকার জাকাত ফান কিভাবে কাজ করে সরকারের জাকাত ফান কিভাবে কাজ করে আমি জানি না তবে সৌদি আরবের জাকাত ফান্ড আছে সৌদি সরকারের সেই শাসন পলিসি আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন গাড়ির লাইসেন্স রিনিউ হবে না যদি আপনার জাকাত পরিশোধ করার সার্টিফিকেট না থাকে কথা বলছেন আপনি গাড়ির লাইসেন্স করতে গেছেন তো বলে তুমি কি জাকাত পরিষদ করেছো কয় না কয় যাও জাকাত ফান্ডে জাকাত জমা দিয়ে জাকাত ফান্ড থেকে জাকাত পরিশোধের ক্লিয়ারেন্স আনো তারপরে তোমার গাড়ির লাইসেন্স রিনিউ হবে দুনিয়ার যে কোনো কাজ সৌদি আরবে করতে যান জাকাত পরিষদ না করা বন্ধু সে কাজ হবে না সরকার জাকাত সংগ্রহ করেন এবং মানুষদের মধ্যে বিতরণ করে। আপনারা শুনে আশ্চর্য হবেন ওসমান রাজি আল্লাহ তৃতীয় খলিফা তিনি মুসলমানদের জন্য একটি কুয়া খরিদ করে দিয়েছিলেন কুয়া কিনে দান করেছিলেন সেই কুয়ার নাম ছিল বীরে রুমা রুমা কুয়া যেটা মদিনায় আছে মসজিদে জুল কেবলা এর পাশে সেখানে সেই কুয়াটা এখনো আছে খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানে যে খেজুর হয় এবং ওখান থেকে যে অর্থ মানে আয় হয় সেই আয়ের টাকাটা জমা হয় ওসমান অ্যাকাউন্টে বুঝা গেল কথা ওসমান রাজি তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহ আনহুর নামে আল রাজহি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সৌদি সরকার অ্যাকাউন্ট খুলেছে কার নামে ওসমান রাজি আল্লাহ তালা আনহুর নামে আর সেখান থেকে তার রেখে দেওয়া সম্পদ থেকে যা আয় হয় সেই আয়ের টাকা বিশ্বের অসহায় মুসলিমদের মধ্যে বিতরণ করেন সৌদি সরকার তারপরে বেয়াদব কিছুদিন আগে বলছিল সৌদি সরকারের নাকি হজের ব্যবসা আমি বলছি তোর বাপ দাদার সদ্য পুরুষের মাটি জমি জায়গা বাড়ি ঘর চাটি বাটি বিক্রি করলে আর পানির ব্যবস্থা করতে না আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজিদের জন্য সৌদি সরকার যে পানির ব্যবস্থা করে রাস্তার মধ্যে এসি ফিট করে দিয়েছে আমাদের দেশে বন্যায় পানির উপরে দেশ ভাসে এই বন্যার পানি তুলে মানুষের ঘরে পাইপ লাইনে দিবে তাই পানি থাকে না ওয়াশায় আমাদের দেশে গ্যাসের উপরে দেশ